হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেবি স্মার্ট ওয়েজ। আজ আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ছায়া প্রকাশনীর প্রথম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের মতো এমন একটিও বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষা একান্ত প্রয়োজন। উক্তিটি করেছেন জেলিনেক। পরবর্তী প্রশ্ন, পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, রাজনীতির বিষয়বস্তু হল একটি গোষ্ঠীর জন্য লক্ষ্য নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পদের বণ্টন। এই অভিমতটি ব্যক্ত করেছেন হেগ, হ্যারপ ও ব্রেসলিন। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান এবং রাজনীতি হল জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যাবলীর সমষ্টি। এই মন্তব্যটি করেছেন গার্নার। পরবর্তী প্রশ্ন, রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে গোষ্ঠীসমূহ যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়। একথা বলেছেন হেগ, হ্যারপ ও ব্রেসলিন। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক কার্যকলাপ সমাজের সর্বস্তরে বিরোধ ও বিরোধ নিষ্পত্তির সঙ্গে যুক্ত থাকে। এই অভিমতটি ব্যক্ত করেছেন অ্যালান বল। পরবর্তী প্রশ্ন, রাজনীতিকে একটি সার্বজনীন কার্যকলাপ বলে চিহ্নিত করেছেন অ্যালান বল। পরবর্তী প্রশ্ন, রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বণ্টনকে বোঝাতে চেয়েছেন ডেভিড ইস্টন। 9 প্রশ্ন, দ্য গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন আর্ল ল্যাথাম। পরবর্তী প্রশ্ন, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা হলেন অ্যালান বল। পরবর্তী প্রশ্ন, রাজনীতি হল সমাজের এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতার কাঠামোর মাধ্যমে মূল্যের বণ্টন করতে সমর্থ। একথা বলেছেন আর্ল ল্যাথাম। পরবর্তী প্রশ্ন, রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলে চিহ্নিত করেছেন লেনিন। পরবর্তী প্রশ্ন, যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং এর বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে। রাষ্ট্রবিজ্ঞানে এই সংজ্ঞাটি প্রদান করেছেন ব্লুন্সলি। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে। এই অভিমত ব্যক্ত করেছেন গার্নার। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই। এই উক্তিটি গার্নারের। 16 প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে। এই অভিমত ব্যক্ত করেছেন পল জানে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হল অভিজ্ঞতাবাদী এমন একটি পাঠ্য বিষয় যা ক্ষমতার সমস্যা ও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। এই অভিমতটি ব্যক্ত করেছেন অ্যালমন্ড ও পাওয়েল। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। মন্তব্যটি করেছেন বার্জেস। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে। একথা মনে করেন লাসওয়েল। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হল সেই বিষয়ে যা সমাজস্থ মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে। একথা বলেছেন অ্যালান বল। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্বমূলক বণ্টনের পাঠ বলে সংজ্ঞায়িত করেছেন ডেভিড ইস্টন। 22 প্রশ্ন, ক্ষমতা, শাসন বা কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য বলে বর্ণনা করেছেন রবার্ট ডাল। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন লর্ড ব্রাইস। পরবর্তী প্রশ্ন, একটি শিক্ষা বিষয়ক শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা শুরু হয় 19 শতাব্দীতে। পরবর্তী প্রশ্ন, রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হলেন প্লেটো। পরবর্তী প্রশ্ন, পলিটিক্স নামে গ্রন্থে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে রাজনীতিবিদ্যার ভিত্তি গড়ে তুলেছিলেন অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, ম্যাক্সি প্রথম রাজনীতিবিজ্ঞান হিসেবে চিহ্নিত করেছিলেন অ্যারিস্টটলকে। পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা হলেন কৌটিল্য। 29 প্রশ্ন, নবজাগরণের সন্তান হিসেবে চিহ্নিত করা হয় নিকোলো ম্যাকিয়াভেলিকে। 30 প্রশ্ন, আধুনিক যুক্তিবাদ, গণতান্ত্রিক চিন্তাধারা ও লোকায়ত সার্বভৌমিকতার পথিকৃত হিসেবে আত্মপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন পারুয়ার মার্সিলিও। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক মানুষ এর ধারণাটির জন্ম দেন ম্যাকিয়াভেলি। 32 প্রশ্ন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলে চিহ্নিত করা হয় ম্যাকিয়াভেলিকে। পরবর্তী প্রশ্ন, রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় হবসকে। পরবর্তী প্রশ্ন, আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা বলা হয় হবসকে। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক সার্বভৌমিকতার জনক বলে চিহ্নিত করা হয় লককে। পরবর্তী প্রশ্ন, জনগণের সার্বভৌমিকতার জনক হিসেবে চিহ্নিত করা হয় রুশোকে। পরবর্তী প্রশ্ন,
সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ হিতসাধন, এর তত্ত্বটি প্রচার করেছিলেন বেনথাম। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্র হল ব্যক্তির অছি। উপযোগিতা নীতির ভিত্তিতে ব্যক্তি যেমন রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করবে, তেমনই রাষ্ট্র সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক পরিমাণ সুখলাভ নিশ্চিত করবে, একথা বলেছেন বেনথাম। পরবর্তী প্রশ্ন, বেনথামের হিতবাদকে সংশোধন করেছিলেন জন স্টুয়ার্ট মিল। 40 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িত রয়েছে তিনি হলেন ফ্রান্সিস লাইভার। পরবর্তী প্রশ্ন, শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত আচরণবাদী দুজন বিজ্ঞানী হলেন ভিওকি এবং হারবার্ট সাইমন। পরবর্তী প্রশ্ন, যার উদ্যোগে 1877 ও 1883 সালে প্রতিষ্ঠিত হয়েছিল যথাক্রমে জন হপকিন্স হিস্টোরিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন এবং দ্য জন হপকিন্স স্টাডিজ ইন হিস্টোরিক্যাল অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, তিনি হলেন হারবার্ট ব্রেক্সটার অ্যাডামস। 43 নম্বর প্রশ্ন, 1948 সালে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি পদে নির্বাচিত হন পেন্ডেলটন হ্যারিং। পরবর্তী প্রশ্ন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে একটি সমমতাদর্শী গোষ্ঠী গড়ে উঠেছিল 1880 সালে। পরবর্তী প্রশ্ন, মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1903 সালে। পরবর্তী প্রশ্ন, সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদ গঠিত হয়েছিল 1923 সালে। পরবর্তী প্রশ্ন, আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন বলে বর্ণনা করেছিলেন রবার্ট ডাল। পরবর্তী প্রশ্ন, আচরণবাদের বৌদ্ধিক ধর্মবিতা বলা হয় চার্লস মেরিয়ামকে। 49 নম্বর প্রশ্ন, আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব হিসেবে চিহ্নিত করেছেন ডেভিড স্টন। পরবর্তী প্রশ্ন, আচরণবাদের স্বর্ণযুগ বলে চিহ্নিত করা হয় 20 শতকের 50-এর দশকটিকে। পরবর্তী প্রশ্ন, আচরণবাদোত্তর আন্দোলনকে প্রতিক্রিয়া না বলে একটি প্রকৃত বিপ্লব এবং সংস্কার বিরোধী না বলে একটি সংস্কার হিসেবে চিহ্নিত করেন ডেভিড স্টন। পরবর্তী প্রশ্ন, বুরলাটস্কির মতে রাজনীতি বিজ্ঞানের বিকাশকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কাজ বলে মনে করতেন লেনিন। পরবর্তী প্রশ্ন, সাধারণভাবে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের 3টি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রয়েছে, যথা রাষ্ট্র, সরকার এবং আইন, একথা বলেছেন উইলবি। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সংগঠন, প্রতিষ্ঠান ও মতবাদ সময়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করাই হল রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য, এই মন্তব্যটি করেছেন গেটেল। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার ধারাকে অত্যাধিক আইনমুখী, কৃত্রিম ও খামখেয়ালিপূর্ণ বলে চিহ্নিত করেছেন ম্যাকেনজি। পরবর্তী প্রশ্ন, বিভিন্ন শ্রেণীর সঙ্গে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক এবং বিভিন্ন শ্রেণীর মধ্যেকার সম্পর্কই হল রাজনীতি, একথা বলেছেন লেনিন। পরবর্তী প্রশ্ন, প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1948 সালে। 58 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন লর্ড ব্রাইস। তো ভিউয়ার্স, এই ছিল আজকে রাষ্ট্রবিজ্ঞানের ভিডিও। রাষ্ট্রবিজ্ঞানের অন্যান্য অধ্যায়ের ভিডিওগুলির প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।